আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কুরআনিক শিক্ষা মিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আজকে আমরা সাপ্তাহিক ইসলামী সঙ্গীত ক্লাসে বসলাম। আপনাদের ভালো লাগতেছে? কার কার ভালো লাগে না? সবার ভালো লাগে? মোল্লা সাহেব বাদ করছে, দেখছেন? মোল্লা সাহেব বোঝে নাই। আচ্ছা, আমরা তো ইসলামী সঙ্গীত শিখি, ইসলামী সঙ্গীত এটা কি ইসলামের খেদমত না? এরকম আসতে বলবেন? ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমাদের ইসলামী অঙ্গনের অনেক উপকার হচ্ছে। যেমন আমাদের কলরবের মাধ্যমে আজকে দেখা যায় যে প্রত্যেকটা মানুষের মোবাইলে একটা না একটা ইসলামী সঙ্গীত আছে, ঠিক কিনা বলেন? ইসলামী সঙ্গীত শেখার দরকার আছে। তো আমরা আরায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমাদের কলরবের মাধ্যমে আমরা ইসলামী সঙ্গীত শেখাই, আমি শেখাই, তোমাদের রায়হান ভাইয়া শেখায়, শেখায় না? আজকে আমরা কোন গজলটা শিখব বলেন, কোনটা শিখবেন? আল্লাহ তুমি কত মহান! হ্যাঁ, জোরে বলতে হবে, আল্লাহ তুমি কত মহান! তাহলে আমি একটু বলি ইসলামী সঙ্গীতের বিষয়ে বা তিলাওয়াতের বিষয়ে, যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা মনে রাখতে হবে সেটা হলো স্কেল। স্কেল তোমার ঠিক রেখে পড়তে হবে, তুমি কোন জায়গায় কিভাবে টান দিতে হবে এই বিষয়টা তোমার আগে ভালো করে বুঝতে হবে, তাহলে তোমারটা ভালো শোনা যাবে, সেটা হোক সঙ্গীত হোক তেলাওয়াত। তেলাওয়াতের মধ্যে নাগামা বলে, মানে সৌন্দর্য ফোটানোর জন্য আওয়াজ উপরে নিচে উঠা, এটাকে নাগামা বলে, কি বলে? আর ইসলামী সঙ্গীতে বলে হলো স্কেল বলে, কি বলে? মুখটা তুমি কিভাবে শুরু করবা, অন্তরা কিভাবে শুরু করবা, কুরাস কিভাবে বলবা, এই প্রত্যেকটা বিষয়ের মানে তোমার যদি বুঝতে পারো ভালো, তাহলে তোমারটা মানুষ শুনবে, মানুষের শুনে ভালো লাগবে, মানুষ তোমারটা শুনে বাহবা দিবে বা তোমারটা শুনে মানুষ দিনের দিকে আসতে থাকবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই বিষয়টা প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা আপনাদেরকে আল্লাহর রহমতে একটা জায়গায় আমরা নিয়ে আসতে পারছি, সবাই এখন আল্লাহর রহমতে বেশ ভালো। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ, আমার সাথে সাথে আপনারা বলেন, হ্যাঁ। এরপরে আমরা একবার বলার পরে আমরা যে ভালো করে তার কাছ থেকে আমরা একটু শুনবো, ঠিক আছে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, কানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, কানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, দয়ালু তুমি তুমি বিধাতা, তুমি তো মাবুদ তুমি যে দাতা, দয়ালু তুমি তুমি বিধাতা, তুমি তো মাবুদ তুমি যে দাতা, অন্য যুগও খোদা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে, অন্য যুগও খোদা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান খালিক তুমি মালিক তুমি,
তুমি, হাকিম তুমি অন্তর্যামি, খালিক তুমি মালিক তুমি, হাকিম তুমি অন্তর্যামি, পাপে ভরা এই দুনিয়ায় তুমি ছাড়া নেই কেহ নেই, পাপে ভরা এই দুনিয়ায় তুমি ছাড়া নেই কেহ নেই, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু, আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান। আলহামদুলিল্লাহ, আমরা এই গজলটা গেয়ে আমার কাছে খুবই ভালো লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ যে সত্যি রহম রহিমান রহমান রহিম, এটা কলিজার মধ্যে সে কে যেন বলে দেয় এই গজলটা যখন গাই, ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা গীতিকারকে জানেন? আমাদের মাদ্রাসার ইনচার্জ হযরত মাওলানা জাফর আহমদ দাবি সাহেব, ঠিক না? জোরে বলেন ঠিক না? উনি প্রতি মাসে আপনাদের জন্য দুইটা গজল লিখতেছেন। এই মাসে আমাদের রিসালাত বলে একটি সঙ্গীত কলরবে আসবে, তো আপনারা যারা ভালো বলবেন তাদেরটাও আমরা ইনশাল্লাহ আমাদের রেকর্ড করে ভিডিও করে আমরা ভালো জায়গায় ছাড়ব। এখন একটু আমরা একজনের কাছ থেকে শুনব এই গজলটা। কে শোনাবেন? আপনি শোনাবেন? আসেন আসেন আসেন। আচ্ছা, আমরা এখন একটু তার কাছ থেকে শুনব সে কেমন বলে। হ্যাঁ, তোমার নাম কি বাবা? আমির হামজা, মাশাআল্লাহ। বাড়ি কোথায়? শীতলা চাঁদপুর, না? আচ্ছা, তুমি আমাদের এখানে থেকে পড়ো না, এত ছোট মানুষ থাকো কিভাবে গো, ভালো লাগে তাই? আচ্ছা, তাহলে বলো তো গজলটা দেখি শুনি বাবা। আল্লাহ তুমি কত কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ায় সিন্ধু, এই কি নেই ত্রিভুবনে তোমারে সমান। বাবা দেখো, বাবা বাবা আমার দিকে দেখো, নেই কেহ নেই ত্রিভুবনে তুমি, আমার দিক দেখো, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। এই সমান কই, একটা ভাঙ্গা দেব। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান। বলো তো, তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান। বলো বলো, তুমি রহমান তুমি মেহেরবান। বলো তারপরে বলো, দয়ালু তুমি, দয়ালু তুমি তুমি বিধাতা, রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, খালিক তুমি মালিক তুমি, হাকিম তুমি, খালিক তুমি
মালিক তুমি, হাকিম তুমি অন্তর্যামী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির হামজা একজন ছোট মানুষ, অনেক সুন্দর গিয়েছে না? আর একজন বড় মানুষের কাছ থেকে আমরা শুনব, কে শোনাবেন? বড় একজন কে শোনাবেন? আসেন। নাম কি? সাজিদ। সাজিদ, বাড়ি কোথায়? চট্টগ্রাম। বাপরে বাপ, এত সুন্দর মানুষ আপনি, মাশাআল্লাহ। শুনান তো। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই কি ভুবনে তোমারই সমান, বাবা গজল গাওয়ার ক্ষেত্রে এদিক দেখো, আমার দিক ফেরো, ফেরো আমার দিকে। গজল গাওয়ার ক্ষেত্রে তোমার ব্যালেন্স করতে হবে, এই যে তুমি শ্বাস চলে গেছে, এটা গেলে হবে না। এটা গেলে ধরো তুমি মঞ্চে, মঞ্চে তুমি পারফর্ম করার সময় তোমার শ্বাস চলে গেছে, তখন কী হবে? তোমার সৌন্দর্য চলে যাবে। এজন্য ব্যালেন্স করে আগের থেকে তোমার শারীরিক মানসিক সব ধরনের প্রস্তুতি নিতে হবে, তারপরে শুরু করতে হবে, ঠিক আছে? এই যে তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। শেষ। সুন্দর লাগবে? আর এই আওয়াজ দিয়ে বলেন সুন্দর লাগবে? হ্যাঁ, সামনে যাই। তুমি রহমান তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই কি ভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, দয়ালু তুমি। এই যে এখানে হলো না, এখানে তোমার স্কেল উঠবে, আরো উঠবে। স্কেল কথা বলছেন, স্কেল আরো উঠবে। দয়ালু তুমি, তুমি বিধাতা। এখন তুমি যদি দয়ালু তুমি, তুমি বিধাতা, ভাল লাগবে? আওয়াজ দিয়ে বলেন ভাল লাগবে? মানে ইসলামী সঙ্গীত বলার বিষয়ে তোমার স্কেল অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটাকে দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। বলো দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা, অন্য যোগাও খোদা পেলে। এখানে হয়নি, এখানে হয়নি। অন্য যোগাও খোদা, এখানে সাথে সাথে স্কেল নামতে হবে। কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? এই জোরে বলো সবাই, কি করতে হবে? স্কেল নামতে হবে। অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে। এখন অন্য যোগাও খোদা পেলে, ভালো লাগবে? বুঝেন নাই কথাটা? বুঝছেন? ওইখানে তো আমরা এক স্কেলে গাইছি, সেটা হলো কি? দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা, অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা। এমনি অটো নেমে যাবে, কি হবে? জোরে বলুন কি হবে? অটো স্কেল নামাতে হবে। অটো স্কেল নামালে তখন ভাল লাগবে, ঠিক আছে? সাজিদ অনেক ভালো গিয়েছে মাশাআল্লাহ। আমরা সাজিদ অনেক ভালো গিয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্কেল বুঝছেন তো আপনারা? স্কেল বুঝছেন? যারা ইসলামী সঙ্গীত চান, মানে শিখতে চায়, এই ভিডিওটা যারা পরে দেখবে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার
যারা যে সকল বাবুরা আমাদের মাদ্রাসা অনুসরণ করে, আমাদের অনুসরণ করে, তারা এই ভিডিওটা দেখলে ইসলামী সঙ্গীত কীভাবে শিখতে হবে তারা এখানে একটা মোটামুটি একটা হিংস পেয়ে যাবে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইসলামী সঙ্গীত শেখার ক্ষেত্রে এবং তেলাওয়াতের ক্ষেত্রে। তেলাওয়াতের বিষয়ে আমাদের ভিডিও আসবে, ওই ভিডিওটা আপনারা খেয়াল রাখবেন, আপনারা দেখবেন। তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।